কোরআনুল করিমে আল্লাহ তাআলা পুরা দিনকে, পুরা শরীয়তকে, পুরা ইসলামকে, পুরো কোরআনকে আল্লাহ তাআলা আমানত বলছে। ইন্না আরাদনাল আমানা আলা আসসামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল, যে আল্লাহ তাআলা বলেন আমি আমানতকে রাখতে চেয়েছিলাম আসমানে জমিনে পাহাড়ে, কেউ রাজি হয় না, সবাই কাঁপতে থাকছে, ভয় পাইছে। ওহামালাহাল ইনসান, শুধু কেবল মানুষ আমি রব্বুল আলামিনের আমানতকে গ্রহণ করে নিয়েছে। এক দুর্বল ইনসান বলেছে আল্লাহ আপনার এই ভারী আমানত আমাকে দেন, আমি নেব। আল্লাহ তাআলা খুশি হলেন, যাও আমানত তো তুমি নেবা বললা, ঠিক আছে জান্নাত তোমাকে দেব। এই জন্য আল্লাহ তাআলা জান্নাত ফেরেস্তার জন্য বানায় নাই, জান্নাত আল্লাহ তাআলা গরু ছাগলের জন্য বানায় নাই। রব্বুল আলামিন বলেন জান্নাত আমি তোমাদের জন্য বানাইছি, তোমরা যে আমার আমানত গ্রহণ করলা। এজন্য আমানত একটা ওয়াসিয়ে বিস্তীর্ণ বিষয়, শুধুই কেবল ভাই আপনার কাছে দশটা টাকা আমানত রাখলাম আমি এসে শনিবারে নিয়ে যাব, শুধু এতটুকুকেই আমানত বলেন, এটা আমানতের একটা আইটেম। কিন্তু আমানত অনেক প্রকার, অনেক প্রকার। সোজা কথা, গোটা ইসলাম, গোটা কোরআন যা যেভাবে আমাকে করতে বলেছে, যা যেভাবে আমাকে ছাড়তে বলেছে, সবটাই আমার কাছে আমান। আমি বুঝি এটা সহজ হিসাব, ইসলাম পুরোটাই কি বলেন না আমান, কোরআন পুরোটাই আমান। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর পুরোটাই আমান, পুরোটাই। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ তাআলা বলেন রাসূল আমার 23 বছরে যা নিয়ে এসেছেন, যা বলেছেন সব কিছু গ্রহণ করো, যা কিছু নিষেধ করেছেন সব কিছু ছেড়ে দাও। তাইলে পুরা 23 বছরই আমানত, পুরা কোরআনই আমানত, পুরা ইসলামই আমানত। অর্থাৎ আমরা যে নেক আমল বলি, আমলে সালেহ, এই আমলে সালেহ এটাও পুরা ইসলাম, পুরা কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা 23 বছর, কোরআনের সব কথা আমলে সালেহ। মানে কি, কিছু করণীয় কিছু বর্জন, এটাই আমাদের আমলে সালেহ। এরপরে তাকওয়া, কোরআনের ব্যবহৃত শব্দ তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, উইদ্দাত লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, এমন শব্দ আছে কি না বলেন, অগণিত বার, অগণিত। আমার ভাই যদি 2 মিনিটও শুনেন, বসে শুনলে ভালো হয়, ধরেন না আপনি 1 মিনিটে শুনবেন, এত আমার কোনো আপত্তি নেই। আমি গ্রামের মানুষ, শহরে আমি যে দাওয়াত পাইছি এটাও আমার বহুত বড় কফালত। আসলে আমরা শহরে বয়ান করার মতো বক্তাও না, সেই পরিমাণ নিয়ম কানুন ভদ্রতা বুঝিও না। এজন্য মেহরবানি করে অনুরোধ করছি সকলের কাছে, যতটুকুই শুনি বসে শুনলে ভালো, 1 মিনিট হোক আর 10 মিনিট হোক। সুবহানাল্লাহ একবার বললেও নাকি, 100 বার বললেও নাকি, তাহলে বোঝা গেল ইসলামের যে কোনো আমল সামান্য করলেও নাকি বেশি করলো নাকি, কি বলেন? সুবহানাল্লাহ বলেন তো।
এই নেকি হলো কি না, কি নেকি হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযমু মিন উহুদ, উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি। এক, দুই, নখলাতুন ফিল জান্নাহ, জান্নাতে একটি খেজুর গাছ সাথে সাথে রোপণ করা হবে। হাদিস, তাহলে একবার বললেই নাকি, আচ্ছা একশোবার বললে আরো নাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সুবহানাল্লাহ একশোবার গুনে গুনে পড়ে তো আল্লাহ তাআলা তাকে নবী বংশের একশো গোলাম আজাদ করার নেকি দান করবে। কেমন নেকি! তাহলে কম হলেও নেকি, বেশি হলেও কি নেকি, পুরা কোরআন খতম করলে এটাও নেকি, এক অক্ষর পড়লেও নেকি, নেকি কি না বলেন, নেকি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসান, কোরআনুল করিমের একটি হরফ যে পড়ে তাকেই আল্লাহ তাআলা নেকি দান করে। আর ওই একটি নেকি অটোমেটিকলি মানে মেশিনে দিলেই এটা দশ হয়ে যাবে, বুঝছেন না কথা? এই ডান কাদের ফেরেস্তা যিনি, এখানে যে একজন লেখে জানেননি কথা বলেন না এখানে, হ্যাঁ আমার শায়খ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুম বলেন, ডান কাদের এই ফেরেস্তা যে লেখে এখানে, উনি ওনার কাছে যে খাতা, এই খাতায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই পর্যন্ত ঘর নাই, সিস্টেম নাই আর কি। উনি এক দুই তিন লেখে না, উনি প্রথমেই শুরু করে দশ দিয়া, শুরুই করে কত দিয়ে, মান জা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। কোরআনুল করিম আল্লাহ তাআলা বলে, যেই একটা নেকি করবা অটো অটো এটা কি হয়ে যাবে, দশ হয়ে যাবে। দশই শুধু আল্লাহ তাআলা বলে না, দশ শুধু না, স্বাভাবিকভাবে প্রাপ্য দশ, ফেরেশতা দশও লেখে না, একে এক তো লেখেই না, একে দশও লেখে না। কত লেখে ফেরেশতা? একটা নজর রব্বুল আলামিনের দিকে তাকায়, আল্লাহ তাআলা একটা নজর পর্নেওয়ালার কলজার দিকে তাকায়, আল্লাহ দেখে দিল, ফেরেস্তা দেখে আল্লাহর দিকে, আল্লাহ তাআলা দিলের দিকে তাকায়া ফেরেস্তাকে বলে, দশ না দেখো সত্তর, অর্থাৎ ফেরেস্তা বলে যা রব্বুল আলামিন হেটটা দেখো সাতশো, সাত হাজার, সত্তর হাজার, সাত লাখ, সত্তর লাখ, সাত কোটি, সত্তর কোটি, সত্তর হাজার কোটি, সত্তর লক্ষ কোটি, এভাবে লিখতে বলে। আর কখনো কখন রব্বুল আলামিন বান্দার দিলে আল্লাহ তাআলার মহব্বত, জান্নাতের আশা আর জাহান্নামের ভয়, দিলের হালাত দেখে আল্লাহ তাআলা নিজে বলে, ফেরেশতা তুমি লেখো না আমি লিখব, সাআক্তুব আমি লিখব, আমি লিখব। তুমি পারতাম, তোমার কম্পিউটারে এত বেশি আইয়ে না, আমি দেবো আরো বেশি, বুঝেন নাই? তোমার ক্যালকুলেটারে যেদ্দূর আসে না, আমি তো দেবো আরো বেশি, সেটা তো তোমার ক্যালকুলেটারে ধরবে না, কাজে তুমি লেখুন আমি দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এজন্য মেরে মোহতারাম, এক অক্ষরেও নেকি, পুরা কোরআন পড়লেও নেকি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এক লাইন বললো নেকি, অনেক বেশি বললো নেকি, উম্মতের জন্য বহুতই সহুলাত সহজ করে দিয়েছেন আল্লাহ। অল্প শুনো শুনো, বেশি শুনবা শুনো, অল্প পড়ো পড়ো, বেশি পড়বা পড়ো, অল্প লিখবা লেখো, বেশি লিখবা লিখো, অল্প তেলাওয়াত করবা করো, বেশি তেলাওয়াত করবা করো করো, ছেড়ে দিও না। মূল মাকসাদ কি? ছেড়ে দিও, হাতে সময় কম তো অল্পই পড়ো, হাতে সময় বেশি তো লম্বা পড়ো, ছেড়ে না দেওয়া, ছেড়ে না দেওয়া, ছেড়ে না দেওয়া। বল্লিগু আন্নি ওয়ালাও আয়া, এক লাইন হলেও বলে দাও,